আসো না আমার সাথে। ওমা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার শরীরে তো খুব ব্যথা। চুপ, একদম চুপ। শরীরে ব্যথা না, ব্যথা দেখেছেন কি? নূপুর, তুমি কি করছো বাবার সাথে? আয় চুপ, একদম চুপ। কোনো কথা বলবে না। তোমার বাবাকে তো মাত্র একটা মার দিয়েছি, এখন অনেকগুলো পাওনা আছে। এই, আমি কি তোমার বাড়ির কাজের মেয়ে? তোমার বাবা যেখানে সেখানে নোংরা করে, একটু আগে আমি বাথরুমটা পরিষ্কার করে রেখে এসেছি, সেখানে গিয়ে বাথরুম করে পুরো বাথরুম নষ্ট করেছে। শুধু তাই না, বেসিনে পানের পিক ফেলে বেসিন নষ্ট করেছে। উফ, এসব আমি নিতে পারতেছি না। এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকবো না। তুমি ডিসাইড করো তুমি কাকে চাও। নূপুর একটু শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। বাবা, তোমার বৌমা যা বলছে তা কি সত্যি? ওইগুলো আমি ইচ্ছে করে করিনি বাবা। এই, ইচ্ছে করে করেনি মানে? যে কাজগুলো আপনি দিনের পর দিন করেন এগুলো কি কেউ অনিশ্চিত ভাবে করে নাকি? ইচ্ছে করেই আপনি করেন, শুধুমাত্র আমাকে জ্বালানোর জন্য। উফ, আমি আর এসব নিতে পারতেছি না, বিশ্বাস করো আমি একজন মানুষ। বাবা, নূপুর তো ঠিকই বলেছে। দেখো বাবা, তুমি যদি আমার বাসায় থাকো আরো অশান্তি তৈরি হবে। আমি চাই না আমার বাসায় অশান্তি তৈরি করতে। তুমি যাও তো আমার বাসা থেকে, বের হও, যাও। তোমার ওই মিষ্টি কথাই না, চিরা ভিজবে না আর এ ওই বাড়ি থেকে বেরোবে না। একে যদি বের করতেই হয় আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। নূপুর, দাঁড়াও, বারবার বাবার গায়ে হাত দিচ্ছ কেন? এটা যদি মানুষ দেখে তাহলে খারাপ বলবে। অতএব তুমি বাসা থেকে বের করে দাও, তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না, যাও। হ্যাঁ, তুমি অবশ্য এই কথাটা ঠিকই বলেছ। শুধু শুধু এই বুইলার জন্য আমাদের সম্মান আমরা কেন নষ্ট করব? তোমার যা ইচ্ছা তুমি তাই করো। দেখো বৌমা, এ বয়সে আমার, তুমি বাসায় থেকে আমাকে বাহির করে দিলে আমি কি খাবো, কোথায় যাবো বৌমা? উফ, আপনি কি খাবেন না খাবেন সেটা আমি কি করে বলবো? আমি আর আপনাকে আমার বাড়িতে রাখতে পারবো না। আপনি খাবেন না না খেয়ে রাস্তায় মরে যাবেন সেটা আপনি ভাববেন, আমি না। বেলাবাস থেকে দাদা, দাদা তুমি কোথায় যাচ্ছ? তুমি এদিকে আসো। আর বাবা, তুমি কতটা নিষ্ঠুর হতে পারলে যে তুমি তোমার বাবাকে এইভাবে বাসা থেকে বাহির করে দিলে? আর মা, এই জায়গায় যদি তোমার বাবা হতো তুমি তাহলে কি করতে? বাবা, তুমি যেভাবে দাদাকে বাসা থেকে বাহির করে দিচ্ছ, তোমরা বৃদ্ধ হলে আমিও তোমাদেরকে এইভাবেই বাসা থেকে বাহির করে দেবো। বিয়াদব ছেলে, এই দেখেছ তোমার ছেলে দিন দিন একটা বান্দর তৈরি হচ্ছে, এই বুড়াই সাথে থেকে থেকে এরকম হয়েছে। এই, তোর এত বড় সাহস হলো কি করে? বাবা আমার মুখের উপর কথা বলিস, তোকে আমরা এই শিক্ষা দিয়ে বড় করছি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছি তোমরা আমাকে কি শিক্ষা দিয়েছো। এই, আমি বুঝতে পারছি না ওই এতটুকু মানুষ এগুলো কিভাবে বলে। নিশ্চয়ই তোমার বাবার কথা শিখানো কথা। নূপুর, তুমি চুপ করো, আমাদের ছেলে আহাত যা বলেছে সব ঠিক বলেছে। আহাত, তুই এতটুকু একটা বাচ্চা কীভাবে এত বড় বড় কথা বলিস রে বাবা? আমার সত্যি গর্ব হচ্ছে জানিস, তুই আমাদের সন্তান। তুই একটু আগে যে কথাগুলো বললি না, তোর কথাগুলো শুনে আমার কলিজাতে দাগ কেটে গেছে রে বাবা। আমি ভুলে গিয়েছিলাম আমিও একদিন মৃত হব। আমি যেমনটা আমার বাবার সাথে করছি, তুইও ভবিষ্যতে আমার সাথে যেমনটাই করতে পারতি। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা। আমার জীবনে তোমার অবদান অনেক বাবা। আমি আমার বউয়ের কুবুদ্ধি শুনে দিনের পর দিন তোমাকে খারাপ ব্যবহার করেছি, তোমাকে অত্যাচার নির্যাতন করেছি, তোমাকে ঠিক মতো খেতে দিইনি। এই যে আমরা দামি দামি পোশাক আশাক করছি, অথচ তোমাকে একটা ভালো পোশাক আশাক করতে দিইনি বাবা। বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা, আমরা তোমাকে সম্মান দিতে চাইনি, সম্মান দিইনি, তোমাকে ভালোবাসিনি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। নূপুর, তোমার কথা কি বলবো? এই, তুমি না মানুষকে জ্ঞান দাও, ভালো ভালো কথা বলো, তাহলে আমাদের সন্তান যা বুঝলো তুমি কেন তা বুঝলে না বলো? নূপুর, একটাবার চিন্তা করে দেখো, আমাদের জায়গায়, আমার বাবার জায়গায় যদি তোমার বাবা হতো, তোমার বাবাকে কেউ যদি বাসা থেকে বের করে দিত বা আমাদের দিত আমাদের সন্তান, তাহলে তোমার কেমন লাগতো বলো তো? জানো নূপুর, ছোটবেলা আমার মা মারা যায়, এই লোকটি জীবনে দ্বিতীয় বিয়ে পর্যন্ত করেনি। কেন করেনি, কিসের জন্য করেনি জানো? শুধুমাত্র আমাকে, আমাকে মানুষ করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য। তিনি ভেবেছিলেন তিনি যদি বিয়ে করেন, সে ঘরের স্ত্রী যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য আমার বাবা বিয়ে করেনি, তার সমস্ত জীবন বিসর্জন দিয়েছে আমার জন্য। জানো, তুমি আজকে চাকরিজীবীকে বিয়ে করেছো না, এই লোকটির জন্য নিজে না কে নিজে না পরে আমাকে খাওয়াইছে, অথচ কি না দেখো আমি তোমার বুদ্ধি শুনে দিনের পর দিন বাবার সাথে খারাপ ব্যবহার করেছি। নূপুর, নূপুর, আমি অনেক বড় অন্যায় করেছি বাবা। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা, একটু আগে আমার স্ত্রী বললো না তুমি আমার বাসায় থাকলে ও আমার বাসায় থাকবে না। বাবা, তুমি তো আমার বাসায় থাকবা, তা সত্ত্বেও যদি ও আমার বাসায় থাকতে চায় ওকে এক সেকেন্ডের জন্য আমি রাখবো না বাবা। আর শোন কামনা দিনে, তোর কুবুদ্ধি শুনে আমি আমার বাবার সাথে অনেক অন্যায় করেছি, আর না আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারি, বিনিময়ে তোর মতো নারীকেও আমার বাসা থেকে বের করতে পারি, বের হ। দেখো আশা, আমার জন্যে তোমাদের সংসারের অশান্তি করো না বাবা। তুমি বৌমাকে
ক্ষমা করে দাও বাবা। দেখো মা, তুমি যাকে বাসা থেকে বাইর করে দিতে চেয়েছো সেই তোমাকে বাসা থেকে বাইর করে দিতে চাইছে না। হ্যাঁ বাবা, তুই একদম ঠিকই বলেছিস। শুনো, আমি না ভুল করেছি, আমি বাবার সাথে খারাপ ব্যবহার করেছি দিনের পর দিন, তারপরেও বাবা যে আমাকে বাসা থেকে বের হতে দিতে চাচ্ছে না সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আর আহাত, আমি তোকে আর যাই করি না কেন, মানুষের মতো মানুষ করতে পেরেছি, তুই আমার সন্তান হয়ে আর যে কথাগুলো বললি এতে আমার চোখ খুলে গেছে। আমি বুঝতে পেরেছি যে আমি একজন মুরব্বী লোকের সাথে কত বড় বাজে ব্যবহার করছিলাম, কত বড় অন্যায় করছিলাম। বাবা, আপনার কাছে আমি হাত জোর করে বলছি, আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি বাবা, অনেক কষ্ট দিয়েছি। আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার মেয়ের মতো বাবা, আমি আপনার পায়ে ধরছি বাবা। ওটো বৌমা, তুমি আমার সন্তান বৌমা, তোমরা ছেলে মানুষ ভুল করবেই, আমি ক্ষমা করে দিলাম বা। যাও, আমার নাতিটাকে নিয়ে, আমার ছেলেটাকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকো বাবা। বাবা, শুধু আমরা থাকবো না, আপনিও থাকবেন, এই বাড়ি থেকে আপনি কোথাও যাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। নূপুর, তুমি যাও বাবার জন্য গরুর মাংস রান্না করো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা বসো, বাবা বসো বসো।